যা ব্রোকেন বানালো কে? তোমার ভাই ছাড়া কে কারো সাহস আছে নাকি আমাকে ব্রোকেন বানানোর? আমার ভাই তো একজনই সামলাতে পারে না, আর তোমাকে প্রশ্নই আসে না। এতদিন তো পাগল হয়ে যেত। হয়নি না, বুঝে নাও মেঘ ভালো হয়ে গেছে, তাই দুজন সামলাতে হিমশিম খেতে হয় না। হুম, বুঝেছি। জামাই দরকার তোমার? সত্যি বুঝেছো? আমি সিরিয়াস, জানো আপু, আমার দ্বারা এসব পড়াশোনা হবে না। তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করে দাও, একদম দূরে পাঠিয়ে দেবে, যাতে এই শহর, এই শহরের কোনায় কোনায় পড়ে থাকা তোমার স্মৃতি আমায় জ্বালাতে না পারে। একেবারে মুক্তি চাই। কলেজে এসেছে রুদ্র, আজকাল মনটা একটু বেশি বিষণ্ণতায় কাটে, একাকিত্ব, নেই সঙ্গ দেওয়ার মানুষ, আলিশার সাথে সম্পর্কটা মলিন হয়ে গেল, যাচ্ছে। রুদ্র তো আলিশাকে ভালোবাসে, আগড়ে রাখতে চায়, কিন্তু আলিশা তো রুদ্রর হতে চায় না। রোজ ঝগড়া, কথা কাটাকাটি, মলিনতা, মূল্যহীন দূরত্ব। রুদ্র ভেবে পায় না কি হলো আলিশার। যেই মেয়ে রুদ্র বলতে পাগল, সেও আজ রুদ্রকে অবহেলা করছে। আসলেই নারীদের মন বোঝা বড় দায়। দীর্ঘশ্বাস ছেড়ে অফিসের দিকে হাঁটা ধরে রুদ্র। মনটা বড্ড খারাপ, আলিশাকে হারিয়ে ফেলার ভয় মনে ঝেঁকে বসেছে। তার মাকে মেরে ফেলার পর থেকে সব ছেড়ে দিয়েছিল রুদ্র। একা থাকা, কম কথা বলা, সবাইকে এড়িয়ে চলা। বাবা দ্বিতীয় বিয়ে করলো গোপনে, সেখানে রাখির সমবয়সী একটা ছেলেও ছিল। কি কঠিনতম দিন ছিল সেদিন, যেদিন তার চোখের সামনে তার বাবা তার মাকে মেরে ফেললো। দরজার আড়ালে চুপটি করে দাঁড়িয়ে দেখেছিল রুদ্র। আলিশার রুদ্র জীবনে আসার পর রুদ্র কিছুটা মুভ অন করেছিল, সেটাও আলিশার কাছে। বাহিরের মানুষের কাছে আগে রুদ্রই, না চাইতে আলিশাকে বড্ড বেশি ভালোবাসে রুদ্র। হল ডিউটি শেষে অফিস কক্ষে আসে রুদ্র, আলিশার ফোনে কল দিতে ব্যস্ত দেখালো। তবে কি তাদের 3.5 বছরের সম্পর্ক শেষের পথে? খোলামেলা একটা জায়গায় বসেছে মেঘ, সাথে আছে রিত, লিমা, আরিশের সাথে অপেক্ষা করছে তারা। সারি সারি সাজানো গাছ, সামনে বিশাল বড় লেক, জোয়ারে পানি ভাসছে, ঠান্ডা বাতাস, দিনের অন্তিম প্রহরে খুব বেশি ভালো লাগছে। ব্যাঙ্গি ছিলকা, ইওর ক্র্যাশ বয় হোয়াইট মুরগি, আওয়ার ফাদারের মুড অফ। পটল আর কতবার বলবো, তার কথা আমায় বলবি না। লিমা, এই ডারে কতক্ষণ পানিতে চুবা, হালা মানুষ হবে না জীবনেও। রিদ, মানুষ হ, পারলে জুনিয়র কাউকে ইমপ্রেস কর। জুনিয়রটা তো আমায় পাত্তাই দিচ্ছে না রে, তোরা প্লিজ ম্যানেজ করে দে। মাইশাকে আমার ভীষণ ভালো লাগে, ওর সাথে আমায় দারুণ মানাবে, ওরা তো বেশি লম্বা না, আমার হার্টবিট মাপতে পারবে। হৃদের কথায় লিমা মেঘ দুজনে হৃদের দিকে তাকায়, ব্রুকুচকে হৃদের দিকে তাকিয়ে আছে। তাদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হৃদ বলে, এভাবে তাকানোর কি আছে, পর পুরুষকে তো চোখ দিয়ে গিলে খাচ্ছিস, আমার বউ এভাবে আমায় দেখবে, তোদের মতো লেস বুড়ার আর না। তোরে উস্তা না দিলে মানুষ হবি না, পটলের বাচ্চা পটল। এক্সকিউজ মি, মেঘের কথার মাঝে আরিশ বলল। আরিশের কথায় মেঘ সহ হৃদ, লিমা দুজনে হুঁশে আসে। মেক মেকি হাসি টেনে বলে, বেআই দেখি লেট করে ফেলেছে, টাইম সেন্স কম। সরি, আসলে রাস্তায় জ্যাম ছিল প্রচুর। তা কি বলবেন বলুন, তাড়াতাড়ি আমায় বাসায় যেতে হবে। সবার সামনে তো কি মনে হয় আপনার? আরিশ কিছুটা লজ্জা পায়, মেঘ ব্যাপারটা বুঝতে চাইছে না। এখনই যে তেরাতেরা কথা বলছে, সে আবার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? মেঘের ভাবনার বিচ্ছেদ ঘটলো যখন আরিশ বলল, দেখো আমি কথা গুছিয়ে বলতে পারি না, চোখের ভাষা অনেক কিছু বোঝায়, বোঝানো যায়, আবার অল্প বাক্য মনের ভাষাও বোঝা যায়। আমি তোমাকে পছন্দ করি মেঘ, এবং তোমার হাত ধরে বাকিটা জীবন কাটাতে চাই। আমি জানি ভালো লাগা আর ভালোবাসা এক না, তবে আমি ভালোবাসতে চাই, ভালোবাসবে তো আমাকে? সরি, আসলে আমি আমার আমিটাকে ছাড়া কাউকে ভালোবাসি না, আর না বাসবো। আপনি আমাকে পছন্দ করেন এবং আমাকে ভুলে যেতে সময়ও লাগবে না, এবং আমি চাই আমাকে ভুলে যান, আমি সম্পর্কে যাব না। আর হ্যাঁ, ভুলেও আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবেন না, যেমন আছেন তেমনই থাকুন। ভেবে দেখো। আসি মিস্টার চৌধুরী। কথাটা বলে মেক উল্টো দিকে হাঁটা ধরে, তার সাথে আছে রিত, লিমা। আরিশ দাঁড়িয়ে মেঘের যাওয়া দেখছে, অনুভূতি প্রকাশ করে কি খুব ভুল করে ফেলেছে? বাড়িতে এসে ফ্রেশ হয়ে ছাদে যায় মেঘ। বিয়েটা যার সাথেই হোক, তবে এই চৌধুরী পরিবারে না।
চোখের সামনে নিজের ভালোবাসার মানুষ আরেকজনকে নিয়ে ভালো থাকবে না, সরে আসা যাবে না, সহ্য করা যাবে? তার চেয়ে দূরে সরে থাকাই শ্রেয়, যাতে করে এসব কিছুই দেখতে না হয়। ভেতরটা পুড়ে যাচ্ছে শুধু রুদ্র, ভেতরটা পুড়ে যাচ্ছে শুধু রুদ্র। এই রুদ্র তো কোনোদিন আমার হবে না, তাহলে কেন তাকে এত করে মনে স্থান দিচ্ছি? রুদ্র জায়গায় অন্য কেউ ভাবলে যেন সব থমকে যায়। বেলকুনিতে বসে আছে রুদ্র, সব কিছু শূন্য মনে হচ্ছে। আলিশা ভাবলে মাথা কাজ করে না। এই মুহূর্তে মন চাইছে আলিশাকে জোর করে নিয়ে আসতে, খুব করে আগলে রাখতে, কিন্তু জোর করে কিছু তো আর হবে না। রুদ্রর ভাবনার মাঝে আলিশার কল আসে, মনটা কিছুটা শান্ত হয় রুদ্রর। কল রিসিভ করতে আলিশা চটজলদি বলে, আমি তোমাকে ভালোবাসি রুদ্র, তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না, কিন্তু আমি শিকলে আটকে গেছি, যেই শিকল কাটা যাবে না, কাটলে আমার মরণ নিশ্চিত। চুপ কর আলিশা, কিসের শিকর? তুমি চিন্তা করো না, আমি খানবাড়িতে প্রস্তাব পাঠাবো আমাদের বিয়ের। লাভ নেই রুদ্র, বাবা মা রোশনের সাথে আমার বিয়ে দেবে। চলে আসবে আমার কাছে, বিয়ে করে নিব, পরে সবাই একদিন হলেও মেনে নিবে সব। রুদ্রর কথায় আলিশা উত্তর দেয় না, নিঃশব্দে চোখের পানি ফেলে। ইস, কি দরকার ছিল রুদ্রকে রেখে অন্যদিকে মন দেওয়ার? এখন চাইলেও কিছু করতে পারছে না আলিশা। রুদ্রর সাথে সে বেইমানি করেছে সেটা রুদ্র জানলে তাকে ছেড়ে দিতে দুবারও ভাববে না। কি হলো আলিশা? কিছু না রুদ্র, মনে রেখো আমি যাই ভুল করেছি তোমার অজান্তে, আমার অজান্তে, তবে আমি শুধু তোমাকে ভালোবাসি রুদ্র, তুমি আমার মানসিক শান্তি। এভাবে বলছো কেন? আমি তো তোমার রুদ্র। হ্যাঁ জানি, আমার রুদ্র, আমার রুদ্রকে আমি বেশ ভালো করেছি, জানো না তোমার ডিকশনারিতে চিট শব্দটা নেই, আর চিট জিনিসটা তুমি অপছন্দ করো, আর যে তোমার সাথে চিট করবে তাকে ভুলে যেতে তোমার সময়ও লাগবে না, বলেছিলে তো তুমি আমায়। হ্যাঁ বলেছিলাম, আমি বেইমানদের পছন্দ করি না, তাদের ঘৃণা করি, বড্ড বেশি ঘৃণা। সে আমার রক্তের, আমার কাছের কেউ হলেও তাতে আমার কিছু যায় আসে না, আমি আগলে রেখে মাথায় তুলতে পারি, আবার আছাড় দিয়ে মাটিতেও ফেলতে পারি। এরই মাঝে রায়হান চৌধুরী এসেছে রুদ্রর ফ্ল্যাটে, কলিং বেল বাজছে, রুদ্র কল রেখে দরজা খুলে দিল, রায়হান চৌধুরীকে দেখে সালাম দিল। এতেই বেশ সন্তুষ্ট হয় রায়হান চৌধুরী, তার ছেলে তাকে সম্মান দিচ্ছে। ভেতরে এসে সোফায় বসলেন রায়হান চৌধুরী, রুদ্রকে দেখে তিনি বললেন, একা একা আর কতদিন বাপ, এবার তো বিয়েটা করে নাও, বৌমাকে নিয়ে অন্তর্মহলে চলে আসো। অন্তর্মহলে আমি যাব না, আর বিয়ে করবো তো, সময় হলেই। আমি কিছু জানি না, তুমি এই মাসের মধ্যে বিয়ে করে অন্তর্মহলে চলে আসবা। না আমি যাব না সেখানে, শুধু শুধু আপনার সুখের সংসারে আগুন জ্বালানোর মানে হয় না, আমি এখানেই ঠিক আছি, বেশ ভালো আছি। বাবাকে পর করে দিচ্ছ জারিফ? জারিফ নামটা আমার মায়ের দেওয়া, সেটা উচ্চারণ করার অধিকার আপনি ছাড়া সবার আছে। আমার স্ত্রী ও অবশ্যই আমার অধিকার আছে। ও আচ্ছা, স্ত্রী হলে সেদিন গলা চেপে মারতে হাত কাঁপলো না, আমার মায়ের কি দোষ ছিল বলুন? আমি মারিনি ওকে, তুমি বিশ্বাস করো বাপ, আমি বাঁচাতে চেয়েছি ওকে, অথচ দোষটা আমার ঘাড়ে পড়ল, আর সব লুকাতে নাম দেওয়া হয় হৃদরোগের আক্রান্ত হয়ে, সব সত্যি সামনে আসবে বাপ, তুমি চিন্তা করো না। গলা চেপে মারলেন এখন হৃদরোগ, ভাবুন তো আপনি হেসে খেলে সিংহের মতো দৌড়ে গর্জন দিয়ে চলাফেরা করছেন, অথচ আপনি একজন খুনি, সেটা হয়তো সবাই জানে না, কিন্তু আপনার নিজের কাছে খারাপ লাগে না? জারিফ তুমি ভুল বুঝছো। ব্যাস অনেক হয়েছে, আপনার দেওয়ার প্রপার্টি, এটা আপনার অধিকার আছে আসার, যদি আমার নিজের কেনা হতো তাহলে কখনোই আপনাকে এখানে আমি আসার অনুমতি দিতাম না। মানুষ মাত্রই তো ভুল বাপ, আর সেদিন যা দেখেছ সবই ধোয়াশা, আমি জাফিয়াকে বাঁচাতে গিয়েছিলাম। হ্যাঁ ভুল, তবে খুন করে সেটাকে নিজের ভুল বলে চালানোটা তো আর মানুষমাত্র ভুলের সংজ্ঞায় পড়ে না। রায়হান চৌধুরী চলে এসেছে রুদ্রর ফ্ল্যাট থেকে, গাড়িতে বসে এক ধ্যানে বাহিরে তাকিয়ে আছেন তিনি, জাফিয়ার মুখটা ভেসে আসছে বরাবর চোখের সামনে। ইস, জাফিয়াকে বাঁচাতে গিয়ে তার খুনি হয়ে গেল, জারিফ জাফিয়ার মতোই। ফাইজা চৌধুরী নিজের বান্ধবীর মেয়েকে রায়হান চৌধুরীর বউ করে নিজের ঘরে আনেন, নিজের বিয়ের পরও কথা দিয়েছিলেন জাফিয়াকে রায়হান চৌধুরীর বউ বানাবেন, অথচ রায়হান চৌধুরী সাদিয়াকে আগে থেকে ভালোবাসতেন, মায়ের পছন্দে বিয়েটা মানতে পারেননি। জাফিয়াকে বিয়ে করার 6 মাস পরই তিনি দেশে বাহিরে চলে যান, সেখানে 3 বছর থেকে দেশে আসেন, মূলত বিজনেসের বাহানা ছিল।
দেশে আসার পরপরই সাদিয়ার সাথে গোপনে বিয়ে করেন। তার কয়েক মাস পর সাদিয়া প্রেগনেন্ট হয়। সবই একটা ঘোর লাগা ছিল। বিয়েটা মনে হলো ফাঁসিয়ে করে নিয়েছে সাদিয়া, আর তাদের ফিজিক্যাল ইনভলভ সেটাও একটা পার্টিতে গিয়ে। বিয়ের পরপরই বুঝতে পারে রায়হান চৌধুরী অনেক বড় ভুল করেছেন। অন্তত রুদ্রর দিকে তাকিয়ে সাদিয়াকে ডিভোর্স দিতে চেয়েছেন তিন মাসের মধ্যে। যোগাযোগ বন্ধ করে দেয় সাদিয়ার সাথে। একদিন অফিসে বসে কাজ করছিলেন রায়হান চৌধুরী, তার পেছন দিয়ে সাদিয়া যায় অফিসে, তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ক্লাবে নিয়ে যায়। সেখানে ঘটে যত অঘটন। তার 15 দিন মাথায় সাদিয়া জানায় সে প্রেগনেন্ট। কি করবে বুঝতে পারছিলেন না রায়হান চৌধুরী। 15 দিন আগে জাফিয়ার প্রেগনেন্সি চেক করে, তখন রাখির বেবি বাম, এদিকে সাদিয়া প্রেগনেন্ট। সাদিয়াকে অ্যাব্রেশন করিয়ে ফেলার জন্য বলে রায়হান, সাদিয়া সেটা শোনেনি। এরই মাঝে বছর গড়িয়ে যায়, রাখি আসে দুনিয়ায়। রায়হান চৌধুরীর বেশ ভালো কাটছিল সময় দুই সন্তানকে নিয়ে, তবে মনের মাঝে একটা ভয়ই কাজ করত, সেটা হলো সাদিয়া আর তার সন্তান আয়মান। রাখির বয়স 3 বছর, জারিফের বয়স 27 বছর ছিল। সেদিন ফাইজা চৌধুরী তার মেজ ছেলের বাড়িতে গিয়েছিল। রায়হান চৌধুরী বেলকুনিতে বসেছিলেন, জাফিয়া রুমে আসে। সেদিন জাফিয়া বেশ রেগেছিল। রায়হান চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ায়, প্রশ্ন করেন, কিছু বলবে জাফিয়া? সাদিয়াকে আপনি বিয়ে করেছেন, সাথে আপনার একটা বাচ্চাও আছে? না, তুমি ভুলে বুঝেছ। কাগজ কলমে সই কখনোই মিথ্যে হয় না। আপনাদের বিয়ের কাবিননামা সবই দেখেছি। কি করে পারলেন আপনি? দুটো বাচ্চার দিকে তো তাকাতে পারতেন। হ্যাঁ, আমি আমার বাচ্চাদের ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। সেই জন্য সাদিয়াকে ডিভোর্স দিতে চেয়েছি, গোপন রাখতে চেয়েছি বিষয়টা। সাদিয়া মানেনি, সেদিন আমার ক্লাবে নিয়ে যায় জোর করে, আমি হুঁশে ছিলাম না। বাকি সাদিয়া ভালো জানে আয়মান আমার সন্তান কি না। রায়হান চৌধুরীর কথাটা জেনে তীরের মতো আঘাত করলো জাফিয়ার বুকে। এরই মাঝে সাদিয়ার আগমন ঘটে রুমে। সাদিয়াকে দেখে জাফিয়া বলে, লজ্জা করলো না অবিবাহিত পুরুষের দিকে নজর দিতে? নারী হয়ে নারীর সংসার ভাঙতে বুক কাঁপলো না? কিসের সংসার? রায়হান আমার ভালোবাসা, ওকে পেতে সবই করতে রাজি আমি। এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি। আমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে দিবে, আর তোমার সন্তানের ডিএনএ টেস্ট করাবে। তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে, আমার স্বামী তোমায় ডিভোর্স দেবে। তোমার মতো আমার অধিকার আছে সব কিছুতে। রায়হান চৌধুরী, আমি কি বলছি শুনছেন? আপনার দ্বিতীয় বউকে বলুন চলে যেতে। সাদিয়া চলে যাও, ডিভোর্স লেটার পেয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তোমাকে আর কারো সংসার ভাঙা জোড়ার হিসাব করতে হবে না। উপরে বসে বসে নিজের বাচ্চাদের ভালোবাসা ও দোয়া দিও। কথাটা বলে জাফিয়াকে একটা ধাক্কা দেয় সাদিয়া, যার ফলস্বরূপ সে নিচে পড়তে যাবে। রায়হান চৌধুরী তাকে ধরে আগলে নেয়। এরই মাঝে ধস্তাধস্তি হয়। রায়হান চৌধুরী সাদিয়াকে আটকাতে যাবে, তখন আবার তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে সাদিয়া। ছিটকে সরে যায় রায়হান চৌধুরী, আবারও জাফিয়ার গলা চেপে ধরে সাদিয়া। তখন জাফিয়ার প্যানিক অ্যাটাক হয়, রায়হান চৌধুরী সাদিয়াকে সরিয়ে নেয়। তখন আবার রুদ্র রুম থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে, সাদিয়া অপোজিটে থাকে বলে ওকে দেখতে পায় না রুদ্র। রায়হান চৌধুরী তড়িগড়ি রুমের দরজা লাগিয়ে দেয়, জাফিয়াকে বার কয়েক ডাকে, কোনো সেন্স আসে না, শ্বাস প্রক্রিয়া চলছে না। ঘাবড়ে যায় রায়হান চৌধুরী, তখন সাদিয়ার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, ডিভোর্স পেপার পেয়ে যাবি, কাল নাগিনী কোথাকার। না, এবার এই দিকটা সামলা, এই সাদিয়ার কাছেই তোকে আসতে হবে ঘুরে ফিরে। বেরিয়ে যায় সাদিয়া, রায়হান চৌধুরী সেখানে বসে রয়। জাফিয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, কি করবেন কি বলবেন ভেবে পাচ্ছেন না। এটা লোক জানাজানি হলে কি হবে, সবাই তাকেই ধরবে, লোকে ছিছি করবে। রায়হান চৌধুরী তার বউকে খুন করেছে? ফাইজা চৌধুরীকে কল দেয় রায়হান চৌধুরী, কি বলবে ভেবে পাচ্ছে না, কথা আসছে না ভেতর থেকে, তবু মিথ্যা বানিয়ে বলতে হবে। নিজের বন্ধুকে কল দিয়ে সবটা বলে রায়হান চৌধুরী, যে তার আর সাদিয়ার বিয়ে থেকে সবই জানে। থানায় টাকা খাইয়ে মুখ বন্ধ করে দিতে বলে, সেই দিকটায় তার বন্ধু সামলে নেয়। ফাইজা চৌধুরী সহ চৌধুরী পরিবারের সবাই আসে। জাফিয়ার মিত্রটা প্যানিক অ্যাটাক বলেই চালিয়ে দেওয়া হয়।
রাতের মধ্যে দাফন করা হয়। জাফিয়ার ভাই জিয়াউর আসে, এসব নিয়ে বেশ খোঁজাখুঁজি করে সে, তবে কিছুই পায়নি। থানায় টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। তার বছর পেরোতে একদিন রুদ্র তার দাদিকে বলে দেয় সব কিছু। সেদিন হয় তুমুল ঝগড়া, সাথে সাদিয়ার সব সত্যি সামনে আসে। ফাইজা চৌধুরী রুদ্র রাখিকে নিয়ে চলে আসে। রায়হান চৌধুরীও চলে যায় সাদিয়া আয়মানকে নিয়ে অন্দর মহলে। সেখান থেকে তাদের আর যোগাযোগ থাকে না। এই নিয়ে জিয়াউর সাথে কয়েকবার ঝগড়া হুমকি ধমকি হয়েছে রায়হান চৌধুরীর সাথে। এরপর থেকে কারোর সাথেই যোগাযোগ রাখেনি রায়হান চৌধুরী। সেসব মনে পড়লে আজও ঘোরের মধ্যে আছেন রায়হান চৌধুরী। কি থেকে কি হয়ে গেল, ছেলে মেয়ে দুটো মা হারা হলেন, যথাযোগ্য প্রমাণ না থাকা এগোতে পারেননি ফাইজা চৌধুরী, তাড়িয়ে দিয়েছিলেন রায়হান চৌধুরীকে। রুদ্র রাখিকে নিজের কাছে রেখেই মানুষ করান। একটা সময় পর রায়হান চৌধুরী রুদ্র রাখির খরচের সব অ্যামাউন্ট ফাইজা চৌধুরীকে হিসাব করে দিয়েছিলেন। মাসে মাসে টাকাও পাঠাতেন তার দুই সন্তানের খরচের জন্য। নিতে চাননি ফাইজা চৌধুরী। রায়হান চৌধুরীর অধিকার ছিল তার সন্তানদের উপর, সেজন্য বেশি জোর খাটাতে পারেননি ফাইজা চৌধুরী। বাড়িতে আসতে মেজাজ আরও বেশি বিগড়ে গেল রায়হান চৌধুরীর। তার ছেলে আয়মান বসে বসে ভিডিও কলে কথা বলছে, তাও ছোটকাটা মার্কা কথা। রায়হান চৌধুরী যে এসেছেন সেদিকে তার খেয়াল নেই। যাও রুমে যাও,